মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। একটি টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গব্রিয়াসুস বলেন, সংক্রমণের নতুন পদ্ধতির মাধ্যমে মাঙ্কিপক্স দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, জানি আমরা খুব কমই বুঝি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার। মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি, তবে গুটি বসন্তের টিকা এই রোগ থেকে 85% সুরক্ষা দেয়, কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের। জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট্য হলেও এ রোগের কারণে মুখ বা জোনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়। WHO ধারণা করছে এ রোগে প্রতি 10 জনের মধ্যে একজনের মারাত্মকভাবে সংক্রমণ হয়। পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কের মধ্য দিয়ে এ রোগ বেশি ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে সমকামী পুরুষদের সতর্ক হতে বলা হয়েছে। রোগ প্রতিরোধে অ্যান্টিভাইরাল ওষুধ ও ভ্যাকসিন তৈরি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, PIB 71 TV।